দিনভর শুভেচ্ছা। ফোনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ভাষা দিবসের নিরন্তর শুভেচ্ছা বিনিময় হয়েছে গত দুদিনে। এসব শুভেচ্ছার মধ্যেই কেউ প্রশ্ন তুলেছেন, সারা বছর নিজের ভাষাটিকে গুরুত্ব দেই তো? কারো অনুযোগ, নিজেকে বড্ড অবহেলা করছি আমরা। কারো সদর্পে ঘোষণা, বাঙালি নিজের ভাষার জন্য গর্ব করতে জানে। কেমন হয় সরকারি চিঠিপত্রের ভাষা? এর সহজ সরল জবাব হচ্ছে, সরকারি অফিস আদেশের বা প্রজ্ঞাপনের ভাষা পড়তে গিয়ে হোঁচট খেতে হয়। জনসাধারণের সঙ্গে সম্পর্কিত সরকারের জারি করা নোটিশে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ আদেশ মেনে কর্মকর্তারা বাংলা ভাষায় চিঠিপত্র করছেন। কিন্তু সমস্যা হচ্ছে, এইসব জায়গায় যে বাংলা ভাষা প্রয়োগ করা হচ্ছে, সাধারণ মানুষের কাছে তা বোধগম্য নয়। সাধু ও চলিত ভাষার মিশ্রণে লেখা এসব সরকারি কাগজের ভাষা জটিল ও দুর্বোধ্য। কর্মকর্তাদের ভাষাটা স্বাচ্ছন্দ্যে পড়া যায় কিনা সে সম্পর্কে তারা সচেতন নন। তাদের লেখার জীবন ঘনিষ্ঠ শব্দচয়ন হয় না। দুর্বোধ্যতার সঙ্গে সঙ্গে লেখাগুলো হয়ে যায় শুকনো ও নিরস। এক কথায়, বাংলার ব্যবহারটা জগা খিচুড়ি ধরনের। ফলে কেউ কেউ এসব নোটিশ, আদেশ ও প্রজ্ঞাপনের ব্যবহৃত ভাষার ভুলও বোঝেন। এতে তাদের পেশাগত বা ব্যক্তিগত জীবনে অপরিসীম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সরকারি অফিসে মাতৃভাষার ব্যবহার সহজ করতে প্রয়োজন প্রশিক্ষণ। সবাই বোঝেন এমন সহজবোধ্য ভাষায় ব্যবহার করা উচিত, কিন্তু সরকারি প্রশিক্ষণে যারা প্রশিক্ষণ দেন তাদেরই ভাষার উপর পর্যাপ্ত দখল থাকে না। কাজেই এখানে তাৎক্ষণিক কোনো দাওয়াই কাজ করবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, তার মানে জাতীয় জীবনে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক। এটাকে শুধু বাধ্যতামূলকভাবে দেখলে হবে না, বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে এই ভাষার ব্যবহার সহজ করার কোনো বিকল্প নেই। সরকারি আদেশ, নোটিশ ও প্রজ্ঞাপনে এমন সব শব্দ ব্যবহার করা হয় যার অর্থ বুঝতে অভিধান খুঁজতে হয়। এইসব অবশ্যই পরিহার করতে হবে। সর্বস্তরে বাংলা চালুর একটি অসুবিধার কথাও জানিয়েছেন কর্মকর্তারা। তাদের মতে, এতে করে আমরা দুই ভাষাতেই দখল হারাচ্ছি। বাংলাটাও শুদ্ধভাবে হচ্ছে না, আবার ইংরেজির উপরও দখল একেবারেই কমে যাচ্ছে। এর ফল ভোগ করতে হয় অন্য কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তির ক্ষেত্রে। ইংরেজিতে দখল না থাকার কারণে আমরা এসব চুক্তিতে বা প্রাথমিক আলোচনাতেই পিছিয়ে পড়ি। কাজেই বাংলাটাও ঠিক রাখতে হবে, আবার ইংরেজিকে গুরুত্বহীন করে দিলে চলবে না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।